হ্যাঁ রোল, হ্যাঁ কী প্রবলেম? এখানে প্রবলেম হচ্ছে কি, এটা নীলুয়া একবারে সেন্টার পয়েন্ট হচ্ছে ওয়ার্ড নম্বর 65 এর শাসক। এই রাস্তা একটা মাত্র রানিলা এই দুটো ওয়ার্ডের জন্য, আর এটা 64 নম্বর ওয়ার্ডে কানেক্টিং পয়েন্টও রয়েছে। রাস্তার নাম এটা রবীন্দ্র সরণী পুরো রাস্তা, যে কোঅপারেটিভ ব্যাঙ্ক হয় মানে গাছপাড়ায় দিকে যায় আর 64 নম্বর ওয়ার্ডে বন্ধ করুন। কথা হচ্ছে এই রাস্তার পাশে আপনি দেখতে পাচ্ছেন রাস্তায় তিন ভাগ কভার করে বছর ধরে নোংরা এখানে ফেলা হচ্ছে। এখানকার মানুষ একবার না অনেকবার আন্দোলন করেছে, বলেছে কি না এটা ফেলা ঠিক নয়। এই নোংরা ফেলার কারণে নোংরা সবসময় এখানে থাকে, হয় কি এখানকার ছোটো ছোটো বাচ্চারা মেয়েরা যেটা তো করতে পারছে না, নানা ধরনের স্কিন ডিজিজ অনেক বছর ধরে চলে আসছে। একবার না অনেকবার বলা হয়েছে এখানকার যারা রেসপেক্টিভ অফিসার রয়েছেন, কর্পোরেশনের যারা লোক রয়েছেন, কিন্তু কারেও কানে এই জিনিসগুলো যায় না। সেটাই বাধ্য হয়ে আজকে এখানকার মানুষ আজকে এই আন্দোলন করেছে। আর পুরো রাস্তায় এই যে অবস্থা ছিল সেটাকে রাস্তা মানে রাস্তা জাম করতে বাধ্য হয়েছে। কর্পোরেশন থেকে তো অনেক রকম কিছু না দাদা কিছু, আপনি তো নিজে আপনি এসে এখানে দেখতে পারেন, ইনি এখানকার একটা মানে দোকানদার, পাশেই এনার দোকান রয়েছে। কী অবস্থায় এনি থাকে মানুষ, কী অবস্থায় এনি থাকে আপনারা নিজেই দেখতে পারেন, কিছু বলে না, এটা ওপেন রয়েছে। কথা হচ্ছে বারেবারে মানুষ এই অবস্থা, চারদিকে রাস্তা খারাপ রয়েছে, নালি সফাই হয় না, ব্লিচিং কোনো ছিড়কাও হয় না, এইভাবে রাস্তা যে যার উপরে মানুষের যাতায়াত মানে কথা, সেই রাস্তাকে এইভাবে নোংরা দিয়ে জ্যাম করা হয়। বর্ষাকাল আসছে, আমরা লাস্ট বছরে দেখেছি মানুষ এখানে পড়ে যায়, মানুষ ছোটো ছোটো বাচ্চারা পড়ে যায় স্কুল যেতে, এখানে টোটো যেতে যেতে যে পড়ে যায়, এই অবস্থায় এই ওয়ার্ডকে রাখা হয়েছে। তাই বাধ্য হয়ে আজকে মানুষ আন্দোলন করতে বাধ্য হয়ে এখানে কেউ আসে। এখানে পরিষেবার যে পত্র, এবারে তো এমনি তো 10 মানে ডিসেম্বর থেকে পরিষেবা সব শেষ রয়েছে, পরিষেবার কী অবস্থা রয়েছে পুরো হাবড়াতে এটা বলা দরকার নেই, চারদিকে লোক জানে। আপনি ছোট কালকে একটা বৃষ্টি হয়েছে, আপনি চারদিকে পুরো লিলুয়া এই ওয়ার্ড নম্বর 65-66 আপনি ঘুরে দেখুন রাস্তায় কী অবস্থা, পুরো জল জমে গেছে। আপনি চিন্তা করুন যদি বর্ষাকাল ব্যর্থ, সম্পূর্ণ ব্যর্থ, কোনো কাজ নেই। আমার নাম হচ্ছে যশবন্ত সিং, এখানকার আমি নাগরিক, এখানেই বসবাস করি। এটা ভেবে আমি খুব অনেক লজ্জিত আর দুঃখিত, এটা আমি এতদিন ধরে এই রাস্তায় দিয়ে আমরা যাতায়াত করি, হাজার হাজার মানুষ যাতায়াত করে এই অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাই